চ্যানেল বেসিক্যালি আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি বি থট যে আমরা লেট হয়ে যাব বাসটা ধরতে পারবো না বাট উই আর অন টাইম বাট উই লিটারালি রাশড হিয়ার অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্য বাস উই অল আর অ্যান্ড ইটস লিটারালি 4:15 ইন দ্য মর্নিং 4:15 অ্যান্ড ইটস উইন্টার অ্যান্ড দ্যাটস ওয়াই সব জায়গা এত লাইক অন্ধকার অ্যান্ড And this is my sister. কেউ আমরা ঘুমাইনি সারা রাত আমরা জেগেছিলাম উই হ্যাড আ লাইক নাইট স্টে কাইন্ড অফ আ থিং অ্যাট হার প্লেস দীঘাতে যাওয়াটা হবে এই প্ল্যানটা আমাদের লাইক 4 to 5 days ago decided and ভাবিনি এটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হতে চলেছে বিকজ এভরি টাইম what you want to come yes because every time we make a plan it does not get executed for some reason or the other তো আমাদের সবার একসাথে প্রবলেম থাকে মানে সবার একসাথে থাকে বা কারোর একজনের থাকে সো ফাইনালি দিস টাইম ইট ইজ গেটিং এক্সিকিউটেড তো আমরা এখানেই নাইট স্টে করেছি অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আমরা সারা রাত জেগেছিলাম কেউ ঘুমাইনি আর এখন কটা বাজে লুডো খেলেছি কার্ড খেলেছি সেটা হচ্ছে 4:00 বেজে গেছে 4:30 বাজে একদম তো কার্ডস খেলেছি লুডো খেলেছি লিটারালি সব অ্যান্ড সে হাই আমাদের কাজিন হাই সো শি ইজ অলসো মাই সিস্টার and yeah so now we are waiting for the bus night stay koreo amra bhabji je bus se amra ghumabo na na mane na amra optional na matlab or online class ache kal ke ha amar note kono online class ache ek ghonta and oro ekta online class ache right yeah so ekhan theke amar bhalo amar kono online class nei to amra bhabechi bus e ghumabo na so amra just dekhte chai na ghumiye kotokkhon cholte pari amra cholte pari ha koto energy ache amader So let's just see, we are so much excited and ready for this adventure, right? Right? Yes, of course. Yes! বাস থেকে নেমে নিউ দীঘার দিকে পাড়ি দিলাম সবাই এত বছর পর দীঘাতে গিয়ে রাস্তাগুলো বেশ নতুনই লাগছিল ব্রেকফাস্টে ডিম টোস্ট আর কচুরিটা অসাধারণ লাগছিল ব্রেকফাস্ট করেই প্রথমেই রওনা দিলাম সি বিচের দিকে স্নান করার জন্য ওটাই তো ফার্স্ট প্রায়োরিটি সেদিন জল বলতে গেলে পাড়েই উঠে গেছিল দেখতেই পাচ্ছ বারবার সবাই মানা করছিল অনেকটা দূর যেতে কিন্তু সেটা কি আর শোনা হয় সো নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য সি বিচ অ্যান্ড আই উইল শো ইউ গাইজ অ্যারাউন্ড this place looks totally different in the evening than what it looked in the morning. Have a look. New Dikha Sea Beach, সন্ধে বেলাটা পুরো জমজমাট। দারুণ লাগছিল আশপাশটা। কারা কারা সি বিচে গিয়ে মাছ ভাজা খেতে খুব ভালোবাসো? কমেন্ট করে জানাবে আমাকে। এখন চলো ঘুরে আসি ওল্ড দীঘাতে। সন্ধেবেলার ওল্ড দীঘা নিউ দীঘার থেকে কিছু কম নয় সব রকম জিনিসপত্রের দোকান থাকায় আর অনেক রকম খাবারের দোকান থাকায় কখনো ফাঁকা পাবে না এটা বললেই চলে সব রকম জিনিস বলতে গেলে এখানে তোমরা পেয়ে যাবে আমরা তো এখান থেকে অনেক রকম শপিং করেছি তোমরা ওল্ড দীঘাতে গিয়ে কী কী কিনেছ সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে ওল্ড দীঘার ন্যাশনাল সেলফি স্পট ওল্ড দীঘাতে গিয়ে কেউ আর কিছু করুক কি না করুক এখানে গিয়ে সেলফি আর ছবি তো তুলবেই আমি তো অ্যাটলিস্ট তাই দেখলাম আর সবশেষে সি বিচের সামনে বসে গল্প করার মজাটাই আলাদা কি তাই তো আমার তো দীঘার প্রথম দিন দারুণ কেটেছে নেক্সট এপিসোড দেখতে এক্সাইটেড তো